ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালে উঠেই আজকে দীঘাতে আমাদের শেষ দিন, তো সকালে উঠেই কাজ হচ্ছে আগেই সমুদ্রে চলে যাওয়া। এখন প্রায় 6টা মতো বাজে, এখনই বীভৎস রোদ উঠে গেছে আর সঙ্গে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, সমুদ্রে তো যথারীতি নামা যাচ্ছে না। আর সানরাইজটা আজকে হয়তো দেখা যেত, কিন্তু যেহেতু বড় মামির কাল শরীর খারাপ ছিল তাই আমরা খুব একটা আসতে পারিনি, একটু বেলা হতেই চলে এসেছি। আর দেখেছেন সমুদ্র কত ওপর পর্যন্ত উঠে এসেছে। তো চৈতালি অনেকক্ষণ ধরে এই ছবি তোলার জন্য বলছে, কোনোভাবেই আমি তুলে উঠতে পারছি না, এত রোদ আমি তাকাতেই পারছি না, সানগ্লাসটা তাই বাড়ি করে নিলাম, তো একটুখানি ছবি তুলে নিয়েছি। আর এই বলগুলো কি হারে এখানে বিক্রি হচ্ছে কি বলবো, সবাই স্নান করতে নামছে আর এই বলগুলো কিনে কিনে নিয়ে সমুদ্রেই নেমে পড়ছে। আর সকালবেলা কত লোক এসে হাজির হয়েছে দেখুন, আজকে মনে হয় সানরাইজটা ঠিকঠাক দেখা যেত, জানি না। তবে এই দেখুন অনেকটাই ওপর পর্যন্ত জল চলে আসছে, একটু নিচে যাই কারণ ভালো লাগে জলটায় গিয়ে দাঁড়াতে, কিন্তু আবার ভয় করছে এই জামাটা পরেই কিন্তু বাড়ি যাব। চলুন এই পাশটা থেকে একটুখানি সমুদ্রটা বেশ ভালো দেখা যাচ্ছে, আর কি জোরে জোরে এসে ধাক্কা মারছে পাড়েতে। আর সকাল থেকে এখানে কাঠের বাঁশিগুলো বিক্রি হচ্ছে, এত সুন্দর বাজাচ্ছে কি বলবো, খুব ভালো লাগছিল। আর সমুদ্রের কাছে যে যতটা যেতে পারে ততটাই যাওয়ার চেষ্টা করছে, ওই দেখুন কতটা কাছে চলে গিয়ে বসে আছে যাতে একটুখানি ঝাপটাটাও আসে। চলুন আমরাও একটুখানি সামনেটা গিয়ে দাঁড়াই। একজনকে ভিজিয়ে দিয়েছে, ভেজাটা দেখ, টার্গেট করে ভিজিয়েছে, টার্গেট করে। বড় মামি এখানে বসে চা খাচ্ছে আর আমি ছাতা নিয়ে বসে আছি, আমাকে তো পুরো ভিজিয়েই দিয়েছে, মানে একদম মাথা পর্যন্ত অল্প স্বল্প প্রচুর ভিজিয়েছে। কিছু বলবি, বাড়ি চলে যেতে হবে, তাই মনটা একটু খারাপ, খুব খারাপ, বাড়ি চলে যেতে হবে। আরেকজন ঘুরতে এসে ভিজে গেছে। বড় মামি তো সমুদ্রে একদমই নামে না, আর চৈতালি আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম, হট করে এসেই আমাকে পুরো ভিজিয়ে দিয়ে গেল। শুধু আমাকেই বলবো না, চৈতালিকেও প্রচুর ভিজিয়েছে। তো ভেজার আমাদের কোনোই ইচ্ছা ছিল না, যেহেতু বাড়ি যাব একটু বাদেই আমাদের ট্রেন রয়েছে। আর এই দেখুন এখানে বাঁশিটা বাজাচ্ছে। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, সবই হয়ে গেছে, শুধু এবার নিচে টোটো করে তারপর স্টেশন। চলুন যাওয়া যাক, মন খারাপ হলেও চলে যেতে হবে। বাড়ি যাবো যাবো করেও যেতে পারলাম না, কারণ ট্রেন মোটামুটি 6 ঘন্টা মতো লেট। তো ট্রেন এখন করে দিয়েছে 4:20। তো চলুন এখন খেতে যাচ্ছি, প্রায় 1:30 মতো বাজে, তারপরে এসে যাব, 3টে নাগাদ বেরোবো। আর একটু এই সুযোগে কিন্তু আমরা স্নানও করে নিয়েছি, সব কিছুরই ভালো খারাপ দিক আছে। রোদ যাকে বলে, গা হাত পা পুড়ে যাচ্ছে। যেহেতু আমাদের ট্রেনটা অনেকক্ষণ লেট, মানে সকাল 10:30 ট্রেন, 4:30 আসছে, তাই জন্য আর একদিন আমাদের স্নান করার অপশন এসে গেল, তাই জন্য স্নানটা সকালবেলায় সেরে নিয়েছি। কারণ এত বেশি জোয়ার এসে যাচ্ছে, পুলিশ কিন্তু প্রচুর তুলে দিচ্ছে, সমুদ্রে নামতেই দিচ্ছে না প্রায়।
আর এই দেখুন কত লোক দূর দূর থেকে এসে এই নিউ দীঘাতে স্নান করতে আসে। ওল্ড দীঘাতে যেহেতু খুব একটা নামতে দেয় না, তাই নিউ দীঘাতেই এই ট্রলি ভ্যানগুলো করে আসছে আর স্নান করে যাচ্ছে। চলুন আমরা ওই সেন্ট্রাল ক্যান্টিনেই যাব, ওখানেই খাওয়া দাওয়া করব। বড় মামির ওখানের আবার খাওয়া দাওয়াটা বেশ ভালো লেগেছে। আর এত সত্যি রোদ, ছাতা মনে হচ্ছে ভেদ করে রোদ ঢুকে যাচ্ছে, মানে শরীরে যে অংশে রোদটা পড়ছে সেই অংশটা মনে হচ্ছে একদম জ্বলে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাওয়া যাক ভেতরে, চলুন। আজ ভাজা, এটা হচ্ছে চচ্চড়ি, ডাল, পেঁপে আলুর তরকারি, চাটনি, আর মাছ আসছে ওই যে আরেকজন। মুগের ডাল না, ওই ডালটা দিয়ে মুখে দিয়ে মুখে দিয়ে খেয়ে না, পেঁপেটা খেয়ে নিতে পারবে। খাও না, না ভর্তি লোক ওইদিকে, এখানটাই নেই। আকাশটা দেখুন যেরকম কটকটে, মানে রোদ বলার মতন। এই যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে, এই যে এখানে উদ্বোধন হতে দেরি আছে। এই যে মন্দিরটা হচ্ছে দূরে, এই যে জায়গাটা। ট্রেন এখনো দেরি আছে, কিন্তু আমরা অনেক আগে স্টেশনে চলেছি। আমরা কেন, অনেক ওই দিক সামনেটা সব বসে আছে। আমাদের কোচটা এখানের থেকে আরো একটু দূরে, কিন্তু ওখানে ফ্যান নেই, তাই এখানটাই বসলাম। অশোক তাকাও, লুক অ্যাট বধু, লুক অ্যাট। এটা ঘুরিয়ে হাতে করে নে, রোদ আসছে তাহলে ঠেলে দে বস না, দুদিকেই রোদ আসবে এখন। ট্রেনটা এত লেট করবার জন্য কিনা জানি না, প্রত্যেকটা সিট খালি, মানে আমাদের পেছনের একটা সিট শুধু ভর্তি রয়েছে আর আমরাই রয়েছি, পুরো এই কম্পার্টমেন্টটা খালি। আর ট্রেন তো ছেড়ে দিয়েছে, 4:30 সময় ছাড়লো। চলুন এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাই। তো চৈতালি জানলার ধারে বসেছে আর আমি একটুখানি যেহেতু খালি ঘুমিয়েই নিলাম, ও জানলার ধারে বসে বসেই চললো, উল্টো দিকে বড় মামিও হাওয়া খেতে খেতে চলেছে। ট্রেনটা যেহেতু খুব লেট, তাই জন্য এখন ভালো চালিয়ে কিন্তু তাড়াতাড়ি কাঁথি চলে এলো। আর এই দেখুন আমি খানিকক্ষণ শুয়েছিলাম, এবার বড় মামি শুয়েছে, কিন্তু জানলা দিয়ে আসছে এখন প্রচুর রোদ, খুললেই রোদ আসছে, তাই জন্য আমার দিকের জানলাটা বন্ধই করে রেখে দিয়েছি। এই দেখুন বাবুই পাখি কত বাসা বানিয়েছে, এগুলো বাসা বানিয়েছে। কত বড় ট্রেন রে বাবা, চারিদিকে বৃষ্টি হয়েছে আর সব ভিজেছে। একটুখানি খেয়ে দেখ না, ভাল লাগে না।
গরম আছে, আমার হাতে লাগছিল। আলুরও আছে, অল্প খাও। এই সেতুটার ওপর দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল, পরন্ত বিকেলটা এত ভালো লাগছিল কি বলবো। আর সূর্যের আলোটাও যেহেতু নদীতে পড়েছে, খুব ভালো লাগছিল। আর খুব ভালো হাওয়া দিচ্ছিল, আর মনটাও খুব কষ্ট হচ্ছিল যে ততই আমরা তাড়াতাড়ি বাড়ির কাছাকাছি চলে আসছি। জানলার ধারে বসলে কেউ বাড়ির দৃশ্য দেখতে দেখতে যায় না এমন মনে হয় কেউ নেই। এই দেখুন বড় মামিও দেখতে দেখতে যাচ্ছে। তো দেখতে দেখতেই আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে এলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তো আমার দীঘা ট্যুরটা এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট।